জানলে কখনো মানুষ সফল হয় না, মানলে সফল হয়। আমরা জানবো না মানবো? এ যাবৎকালে পৃথিবীর যত দার্শনিক কবি সাহিত্যিক আছে, একটু খেয়াল করে দেখবেন প্রেম করে শেখা গেছে। সফলতা ধরবেন না ব্যর্থতা ধরবেন? একটু খেয়াল করে দেখেন, একটা কবি সাহিত্যিকের নাম বলেন যে জীবনে সংসার ছিল, সন্তান ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল, কবিতা লিখছে, দেখেন খুঁজে পাবেন না, খুব কম। সফল সফল হতে মানুষ আসলে কিছু হয় না, ব্যর্থ হয়ে যে কবিতা লিখছে, ব্যর্থ হওয়ার পরে একেবারে নদীর ধারে গিয়ে বসে আছে, সন্ধ্যা নিবুনু অবস্থা, সব মানুষ বাসায় ফিরে গেছে, পাখিরাও আকাশে উঠতেছে, যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে, আর উনি একা একা বসে আছে, একা একা বসে যা মনে আসতেছে তাই লিখতেছে, আর সেটাই কবিতা। তাহলে ওই লোকে আপনি গিয়ে বসে থাকেন, আমি ফোন দিয়ে বলবে সন্ধ্যা হয়ে গেছে, আসো কোথায়, নাকি এই যে পেন, এই পেন থাকলে যদি আপনি জীবনে কোনো কিছু করতে পারছেন না, তাহলে এই জানার জায়গাটা আমরা কি জানবো একটু খেয়াল করে দেখেন, তিনটা বিষয় জানবো। ওয়াই হাউ আমরা কি জানবো জীবনে? হোয়াট, ওয়াই, হাউ। আপনি যদি তিনটা জীবনে, এই তিনটা মেসেজ আপনার জীবনে জানা কি আর থাকে, তাহলে আপনি পৃথিবীর সেরা মানুষ হতে পারেন। কেননা পৃথিবীর কোথাও যদি আপনি যেতে চান, তাহলে আগে আপনার মনটাকে পাঠিয়ে দিন, একটু চোখ বন্ধ করে দেখুন, কয়েক ন্যানো সেকেন্ডে আপনি হজ করার নিয়োগ করেছেন, আপনি হজে যাবেন, প্রস্তুতি গ্রহণ করবেন, ভিসা করবেন, পাসপোর্ট করবেন, টিকেট করবেন, তারপর যাবেন, রাইট? কিন্তু আপনার মনটা কিন্তু চলে গেছে, আপনি মালয়েশিয়াতে যাবেন, আসলে ভিসাই নাই, পাসপোর্টই নাই, কিন্তু কেএল টাওয়ার দেখতেছেন আপনি, মনে হচ্ছে কেএল টাওয়ারের মোটামুটি একেবারে টপ ফ্লোরে বসে কবি গাচ্ছেন, যাচ্ছেন কি না? তাহলে আপনার জানাটা হবে কোনটা রিয়েলিটি, লজিক্যালি এই তিনটা, হোয়াট, ওয়াই, হাউ। আমরা আজকে তিনটা জিনিস জানবো, আপনার জীবনে অনেক বেশি জানার দরকার নেই, তিনটা মেসেজ যদি আপনি ক্লিয়ার থাকে, আপনার জীবনে আপনি উইনার হবেন। আর পৃথিবীর যত উইনার আছে তাদের সাথে ফেলারদের পার্থক্য শুধু এই জায়গাগুলোতে, যারা কোথায় যাচ্ছে, কিভাবে যাবে, কেন যাবে, এই তিনটা জিনিস তাদের মধ্যে ক্লিয়ার ছিল, এজন্য তারা পৃথিবীর সেরা উইনার। আর যারা ফেলার তারা এই তিনটা জিনিসকে জানে না, কোথায় যাবে, কেন যাবে, কিভাবে যাবে। আমরা জানতে চাই তো আমাদের আল্টিমেট গোল কোথায়, নেওয়া লাইফ এর গ্লোবাল অ্যাম্বাসেডর। তাহলে আজকের এই প্রোগ্রামটা নেওয়া লাইফ এর গ্লোবাল অ্যাম্বাসেডর আপনি কেন হবেন, কিভাবে হবেন, কখন হবেন, নাকি? তাহলে চলেন আমরা একটু জানি, এর মধ্যে এই জানার মধ্যে যদি মিসিং থাকে তাহলে ঘটনা এইভাবে ঘটে। দরকার ছিল একটা পিক আপ, নিয়ে নিছে একটা মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের মধ্যে হাত পা বেঁধে একটা গরু নিয়ে নিছে, উনিও তো জানেন মোটরসাইকেলের পিছনে এক বস্তা চাল নেওয়া যায়, তুমি মনে করছো এক বস্তা চাল একটা গরুর মধ্যে তেমন পার্থক্য না, গরুটার বাইরে নিয়ে নি, জানা তো ভালো ছিল, কিন্তু জানাটা কি ছিল না, পারফেক্ট ছিল না, উনার কি হবে, বরং কি হবে, ওনার জীবন তো শেষ, ওনার দাও শেষ হওয়ার পথে। এই জন্য আপনাকে সঠিক জেনে সঠিক অ্যাপ্লাই যদি আপনি করতে পারেন, তাহলে আপনার সফলতা সুনিশ্চিত হবে। আমরা সঠিকটাই আজকে জানবো, কেননা আমার সামনে যারা বসে আছেন, আমি বিলিভ করি আগামী প্রজন্মে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, শুদ্ধ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে দায়িত্ব নেওয়ার জন্য আপনারা কিন্তু অগ্রণী সৈনিক হিসেবে বসে আছেন। একটু খেয়াল করে দেখুন, এই জানাটা আমরা কেন জানবো, এই জানাটা জানতে হবে আপনাকে সঠিক টাইম, সঠিক টাইমে। আপনি যদি সঠিক টাইমে সঠিক কাজটা না করেন, তাহলে আপনার কাজটা থেকে সঠিক আউটপুট আপনি পাবেন না, কাজটা আপনাকে সঠিক মূল্যায়ন আপনাকে করবে না। এই কাজটাকে আপনি সঠিক মূল্যায়ন করতে হলে, সঠিক জানাটা আপনাকে জানতে হলে ডিসিশনটা নিতে হবে, রাইট টাইম, রাইট ডিসিশন। এই জন্য আমাদের জীবনে সবচেয়ে বেশি মূল্যবান টাইম, টাইম কিল করা যাবে। আচ্ছা, পিছনে যারা বসা আছে কষ্ট হচ্ছে না তো? অনেক কষ্ট করে শুনলাম আপনারা আসছেন, 11 ঘন্টা 21 ঘন্টা জার্নি করে একটু রেস্ট করেন, শুধু কান্না খোলা রাখেন, জানলে হবে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদেরকে জানতে হবে সঠিক এবং সঠিক সময়। এই জানার মধ্যে যদি একটু মিসিং থাকে, তাহলে আপনার জীবনে ফেল করার সুযোগ থাকে। কেননা একটু খেয়াল করে দেখুন, জীবনে
পরীক্ষায় ফেল করেছেন তার কাছে এক বছরের মূল্যটা কিন্তু হারে হারে বোঝা যায়, সে বোঝে। কারণ পরের বছর আমার পরীক্ষা দিয়ে পাস করতে হয়, রাইট অর রং? জীবনে যদি কোনো একবার কোনো প্রেগন্যান্সির মহিলার সাথে আপনার সময় কাটানোর সুযোগ হয়, তাহলে আপনি জানবেন জীবন থেকে ওই 10 মাস 10 দিন কতটুকু মূল্যবান, জীবন থেকে প্রত্যেকটা মুহূর্ত কতটুকু মূল্যবান। কারণ ওই প্রেগন্যান্সির মহিলার পেটে যে সন্তানটা আছে এই বোঝাটাকে নিয়ে তাকে ক্যারি করতে হয়, তার কাছে প্রত্যেকটা সেকেন্ড কতটুকু দামি সে কিন্তু প্রহর গুনতে থাকে, রাইট? জীবনে কখনো আধা ঘন্টার জন্য বরিশালের লঞ্চ মিস করেছেন কিংবা দূরপাল্লার লঞ্চ মিস করেছেন, লঞ্চ কি ব্যাক করে আপনাকে নিবে? ওই আধা ঘন্টা কতটুকু মূল্য আপনার জীবনে খুঁজে পেয়ে যাবে, রাইট? জীবনে কখনো 5 মিনিটের জন্য বিমান ফেল করেছেন, এই বিমানকে আপনাকে ব্যাক করে 5 মিনিট পরে নিবে? জীবনে 5 মিনিটের মূল্য কিন্তু আপনি পেয়ে যাবেন। জীবনে কখনো মিস কল করা গিয়েছেন? 1 সেকেন্ড ধরা গেলে 1 মিনিটের টাকা কাটে, তাহলে বুঝবেন একটা সেকেন্ড আপনার জীবনে কতটুকু মূল্যবান। আর আপনি নাকি জীবন থেকে হিউজ পরিমাণ সময় চায়ের দোকানে, ফেসবুক, ফ্রেন্ডদের সাথে অযথা আড্ডা দিয়ে আপনি সময় নষ্ট করছেন। মানুষের গড়াই যদি 55 থেকে 60 হয় আপনার চলছে কত? এমনিতেই তো মাইনাসে আছেন, আবার এই সময়টুকু অযথায় হেলায় করে আপনি হারাচ্ছেন জীবনের সফলতা, আপনিই তো গলাটিকে হত্যা করছেন, রাইট অর রং? একটু খেয়াল করে দেখুন, আপনি ঢাকাতে আছেন, কোনো একটি সংবাদ পেয়েছেন দুঃসংবাদ, আপনার বাসা চিটাগং, এই চিটাগংয়ে আপনি যাওয়ার জন্য হয় আছে বিমান, আছে ট্রেন, আছে মোটরসাইকেল, আছে ঠেলাগাড়ি, আছে আরো কিছু বাস, আপনি কোনটা অবলম্বন করবেন? যদি আপনার কাছে সকল সুযোগ সুবিধা থাকে, সকল কিছু আপনি নিতে পারবেন, দ্রুত যাওয়ার জন্য কোনটা নেবেন? কেন আপনি জানেন এটা প্লাস মাইনাস 25 মিনিটের মধ্যে পৌঁছানো যাবে, রাইট? কিন্তু আপনি ঠেলাগাড়িতে ভুল করে বসে আছেন সিদ্ধান্তহীনতার কারণে। সফলতা তো আসবে নাকি? আপনি গিয়ে দেখবেন 40টা শেষ, গিয়ে দেখবেন কি 40টা মোটামুটি আইসফল শেষ, আপনিও কিন্তু সফল হলেন, আপনি তো পৌঁছেছেন। এজন্য জীবন থেকে যে সময়গুলো আপনার চলে গেছে এই সময়গুলোকে রিকভার করার জন্য আপনার কাছে হয় আছে কি না, যদি থাকে আজকে সেটাকে হৃদয় লালন করেন, আর যদি না থাকে তাহলে এক নেও লাইফকে আপনার হৃদয় লালন করেন। আপনার সফলতার জন্য বাহক হিসেবে নেও লাইফ আপনার সময়টাকে অনেক বেশি কাছে এনে দেবে ইনশাআল্লাহ। আমরা সফলতা চাই ইনশাআল্লাহ, আমরা দ্রুত সফল হতে চাই। আমি এক কথায় বলতে চাই, অন্যান্য কোম্পানিগুলো যদি হয় আপনার জন্য বাস, ট্রেন, মোটরসাইকেল, আমি বলবো নেও লাইফ আপনার জন্য হচ্ছে বিমান। এই সফলতার জন্য সিদ্ধান্ত নেবেন কখন? টাইম নষ্ট করবেন না এখনই সিদ্ধান্ত নেবেন? আপনার বিবেকের কাছে রইল সিদ্ধান্তটা কে নেবে এটা আপনি নেবেন। আপনি চাইলেই নিজেকে পরিবর্তন করেন, সৃষ্টিকর্তা বলেছেন মানুষকে আমি ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে পরিবর্তন হতে না চায়, রাইট অর রং? আপনি পরিবর্তন হতে চাইলে পরিবর্তন হবে, না হলে কিন্তু হবে না। তাহলে পরিবর্তন কে ঘটাতে হবে? আপনাকেই ঘটাতে হবে। আমরা পরিবর্তন চাই নাকি? পরিবর্তন চাই, পরিবর্তন চাইলে আমরা যে যে জায়গাগুলোতে যখন যে সিদ্ধান্ত আসবে, যে যে জায়গাগুলোতে যখন যে সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তগুলো আমরা অবশ্যই টাইম টু টাইম নিতে হবে। কেননা একটু খেয়াল করে দেখুন, আপনারা যারা এখানে বসে আছেন তারা যদি এভারেজ একেবারেই নতুন গেস্ট, এভারেজ একেবারেই নতুন ডিস্ট্রিবিউটর হতেন, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে আমাদের কথা বলার সুযোগ ছিল না। আপনারা একেবারে বাছাই করা, যাচাই করা, সারা বাংলাদেশে অলরেডি বিগ বিজনেস করছেন, কেউ কেউ এখানে আছেন সারা বাংলাদেশে অফিস দিয়ে অফিস মেনটেন করছেন, কেউ কেউ এখানে আছেন আপনাদের পক্ষ থেকে আমাদের কোম্পানির বিগ বিগ যে প্রমোশন গুলো আছে এই প্রমোশন অফার গুলো অ্যাচিভার, আমাদের ডেজিগনেশন গুলো অ্যাচিভার। সো আপনি কি আসলেই নর্মাল ডিস্ট্রিবিউটর? আপনার ট্রেনিং কি নর্মাল ডিস্ট্রিবিউটর হওয়ার কথা? আপনাকে অবশ্যই এখন কিছু
কিছু দায়িত্ব আপনার কাছে চলে এসেছে, কারণ আপনার একটা বড় টিম হয়ে গেছে, এই টিমটাকে আপনাকে নাচার করতে হবে। তার মানে আপনাকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হবে, নাহলে আপনার জন্য একটা রিস্ক হয়ে যাবে। কেন? আপনি তো এমন শুধু আপনার নয়, আপনি অনেক মানুষের স্বপ্নদ্রষ্টা। তাহলে আপনার একটা ভুল মানে কি শুধু আপনার ভুল? অনেকের ভুলের কারণ হতে পারে। এই জন্য আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে সঠিক সময় কোম্পানি থেকে কিংবা ডিরেক্টর প্যানেল থেকে আপনার আপনাই থেকে যে ডিসিশন গুলো আসবে সেই ডিসিশন গুলো আমরা পালন করবো। আমাদের সকল সিদ্ধান্ত গুলো আপনাদের কেন্দ্রিক, কারণ আপনাদের এক্সিকিউটিভদের কথা মাথায় রেখে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর, আমাদের ডিরেক্টর প্যানেল, ইভেন কোম্পানি সকল সিদ্ধান্ত গুলো সিদ্ধান্ত করিতে হয়। আপনারা যদি সঠিক সময় সেই সঠিক সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন শুধু করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার জীবনে সফলতা গুলো আপনি পেতে পারেন। একটু খেয়াল করে দেখুন, হু ইজ দা লিডার? আপনাকে হতে হবে একজন প্রফেশনাল লিডার। যেহেতু আপনি লিডার হয়ে আজকে এসেছেন, আমরা প্রোগ্রামটাকে যাচাই করে বাছাই করে আপনাদেরকে টিকিট দিয়েছি নাকি? এভারেজ পিপলদেরকে কিন্তু আমরা কোনো টিকিট ডোনেট করিনি। আমরা টিকিট দিয়েছি এমন পিপলকে যাকে আমরা দীর্ঘ সময় বিভিন্ন প্রশিক্ষণ ট্রেনিং বিভিন্ন ভাবে আমরা তৈরি করে একটা জায়গায় নিয়ে এসেছি, তাদেরকে আরো কিছু এক্সট্রাঅর্ডিনারি পিপল বানানোর জন্য, তাদেরকে আরো কিছু প্ল্যান কিছু জায়গা ডেভেলপ করার জন্য আমরা কিন্তু আজকে এখানে রেখেছি। সো আপনাকে লিডার হতে হবে। এখন লিডারের সাথে আদার্স পিপলস এর পার্থক্যটা কি? আদার্স পিপল সিদ্ধান্ত নিতে অন্যের সহযোগিতা নেয়, পরামর্শ করে, টাইম নষ্ট করে, আর লিডার যখন নিজের যুক্তিগত দিয়ে প্রয়োজন মনে করে যেটা আমার জন্য রাইট সিদ্ধান্ত, ডিসিশন নিয়ে নেয় নাকি? আজকে এখানে গ্লোবাল অ্যাম্বাসেডর হওয়ার জন্য আমরা যে রোড ম্যাপটা দিব বা যে রোড ম্যাপটা এখানে শেয়ার করা হবে, আপনি বাসায় গিয়ে ভবিষ্যতে শেয়ার করবেন? ইয়েস স্যার। ভবিষ্যতে শেয়ার করে গ্লোবাল অ্যাম্বাসেডর হবেন না? প্রথম ভবিষ্যতে শেয়ার করলে তো বলবে যে গ্লোবাল অ্যাম্বাসেডর খায় নাকি করে নাকি? আর মানে কি এই বিষয়ে এক্সপার্ট? আপনার পাশের বাসায় একজন হাতুড়ে ডাক্তার আছে, গ্রাম্য ডাক্তার, গ্রাম্য চিকিৎসক, আর আপনার বড় ভাই আপন বড় ভাই একজন ইঞ্জিনিয়ার, আপনার দাঁতে ব্যথা কি করবেন? কার কাছে যাবেন? বড় ভাইয়ের কাছে যাবেন না? বড় ভাই কত ইঞ্চি দৈর্ঘ্য, কত ইঞ্চি প্রস্থ মাপা শুরু করবে, আর মাপতে মাপতে কিন্তু আপনার মোটামুটি ক্যান্সারের সিস্টেম হয়ে যাবে নাকি? আর যিনি হাতুড়ে ডাক্তার তার কাছে যাওয়ার পরে কি করবে? তাৎক্ষণিক একটা ইঞ্জেকশন দিয়ে আপনার ব্যথা কমাবে, তারপরে কি করা যায় পরিকল্পনা করবে, রাইট? এই জন্য আপনাকে সঠিক সময় সঠিক জায়গায় যেতে হবে, তাহলে সঠিক সিদ্ধান্তটা আপনার নিতে সহজ হবে। তাহলে একটা লিডার কি করে? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে কার্পণ্য করে না। আর যদি এই সিদ্ধান্তের জায়গাটাতে ভুল হয় তাহলে আপনার সফলতা পিছিয়ে যেতে পারে। আমরা কি লিডার? তাহলে এই যে কিছুক্ষণ আগে বললেন বাড়ির কাছে যাবেন গ্লোবাল অবস্থা হওয়ার জন্য, ভুল হয়ে গেছে না? মন থেকে এখনো তো আপনার আসে নাই যে আপনি গ্লোবাল অ্যাম্বাসেডর হওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পেরেছেন। যদি তাই হতো, আমি বিশ্বাস করি এখানে যে কয়েকটা সিট আছে তার চেয়ে দ্বিগুণ আমাদের অ্যাটেন্ডেন্স আছে। সাউন্ড পলিউশন হওয়ার কথা, রাইট? কন্ট্রোল করার কথা নয়, আপনাদেরকে রিকোয়েস্ট করে কন্ট্রোল করানোর কথা। সেখানে অনেকে বলতেছেন হব, কি বলতেছে হব, এই হব বলে হবর মধ্যেই থাকতে হবে। আর এই কেউ তো আছেন এখানে ডেডিকেটেড, আমি হবই, হবই, হবই। আপনার ডাউনলাইন কিন্তু পিছনে বসে দেখতেছে, ও বুঝছি আমাদের মোটিভেশন
ডিসিশন দাও আর তুমি আমার সিদ্ধান্ত নাও নাই না বিজনেস কি বাড়বে না কমবে তাহলে সিদ্ধান্ত হবে কেমন সিদ্ধান্ত হবে কেমন তাহলে আমরা একটু দেখি ট্রাই করে আমরা কি অ্যাম্বাসেডর হবো ইনশাআল্লাহ আমরা অ্যাম্বাসেডর হবো তাহলে আমরা অ্যাম্বাসেডর হওয়ার জন্য আজকে রোডম্যাপটা একটু দেখি একটু ক্লিয়ারলি আমরা একটু দেখি আমরা লিডারের একটা ভূমিকা আপনি অভিনয় করতে হলে আপনাকে কি করতে হবে মাইক্রোস্কোপ যন্ত্রের মতো হতে হবে ফার্স্ট টাইম লিডারশিপ কোয়ালিটির মতো বড় একটা কোয়ালিটি কি হতে হবে মাইক্রোস্কোপ যন্ত্রের মতো হতে হবে মাইক্রোস্কোপ যন্ত্রের মধ্যে যদি কোনো কিছুকে অনুপ্রবেশ করানো হয় তাহলে এটা সঠিক রিয়েল অনুকরণগুলো ভেঙে আপনার কাছে রিয়েলাইজেশনে চলে আসে রাইট অর রং আপনি ক্ষুদ্র একটা জিনিসকে প্রবেশ করালেন ওখানে কিন্তু বৃহৎ একটা রেজাল্ট হয়ে চলে আসে আসে কি না মাইক্রোস্কোপ যন্ত্রকে ফাঁকি দেওয়ার মতো সুযোগ কি আমাদের আছে নাই তাহলে আপনি লিডার আপনার জাজমেন্টের জায়গাটা হতে হবে মাইক্রোস্কোপ যন্ত্রের মতো আজকের পর থেকে যদি আপনার কোনো অ্যাপ্লাই মনে হয় আপনার সফলতার জন্য বাধা আমি বলবো তাকে ভয় বোধ করেন আপনি নিজে লিডার হয়ে যাবেন আজকে থেকে তার ফোন ধরা বন্ধ কারণ তার ফোনে যদি আপনার বিজনেস নষ্ট হয় ফোন ধরা উচিত না উচিত না তাহলে লিডার কে হয়ে যেতে হবে আপনি নিজে আজকের পর থেকে যদি কোনো সাকসেস লাইন মনে হয় সে সিদ্ধান্ত নিতে পারছে না তাকে বাদ দেওয়ার দরকার নেই পেন্ডিং এ রাখেন আর যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাকে বেশি করে ফোকাস করেন সময় নষ্ট করা যাবে না কারণ সময় আছে 55 থেকে 60 বছর গড়ায় যদি হয় যদি আপনার 40-এর কোঠায় 35-এর কোঠায় আপনি থাকেন হাতে সময় আছে কতটুকু সর্বোচ্চ 5 বছর সময় পাবেন কাজ করার জন্য এই 5 বছরে আপনাকে কিন্তু অনেক বেশি আর্ন করতে হবে অনেক বেশি এগিয়ে যেতে হবে এই সময়টা আপনার কাছে কি আছে এই সময়টা কিন্তু আপনাকে নাই যে সময়টা আপনি নষ্ট করে তৈরি করবেন জাজমেন্ট করবেন এই জন্য আপনাকে অভিজ্ঞ যন্ত্রের মতো মাইক্রোস্কোপ যন্ত্রের মতো হয়ে যেতে হবে কারোর সাথে 5 মিনিট কথা বলে তার ভিতরের খবরটাকে রিয়েলাইজেশন করার চেষ্টা করতে হবে যে আপনার শুভাকাঙ্ক্ষী তাকে আপনি রক্ত বিলীন করে দেন তাকে রক্তের বিনিময় কিন্তু সে দিবে আর যে আপনার শুভাকাঙ্ক্ষী নয় তাকে আপনার কলিজা চিরে খাওয়ালে বলবে একটু টক টক লাগছে নাকি তা যিনি টক টক লাগবে তাকে কলিজা চিরে খাওয়ানো উচিত আর যে বলবে ওকে স্যার ইয়েস স্যার ইয়েস বস ঠিক আছে আমি আছি আপনার পাশে তাকে নিয়ে তো পথ চলা উচিত তার সিদ্ধান্ত আজকে আপনি লিডার হয়ে যাবেন তাই জন্য আজকের পর থেকে যদি আপনার সহযোগিতা করে না কোম্পানির কাছে লিখিত অভিযোগ করবেন কি করবেন দেখিয়ে দেবো দেখিয়ে দিব আমার আপনার আমাকে দায়িত্ব নেয়নি কিভাবে করে টিম দায়িত্ব নিতে হয় কিভাবে করে একটা বিগ বিজনেস করতে হয় আমি চ্যালেঞ্জ করলাম আমার আপনাদের থেকে বেশি বিজনেস করে আমি দেখিয়ে দেবো আমি সিদ্ধান্ত নিতে সর্বোপরি আমি একটা কথা বরাবরই বলে থাকি আমি কিন্তু কখনোই একটা কোম্পানির এমডি একটা কোম্পানির চেয়ারম্যান এই স্বপ্নগুলো দেখে এই কোম্পানি দায়িত্ব নেয়নি আমার পরিচয় আমার ব্লাডের সাথে যদি প্রশ্ন করেন আমার ব্লাডকে তাহলে প্রত্যেকটা কোনা উত্তর করবে আমি একজন নেটওয়ার্কার আমি একজন ফ্রিডম ফাইটার আমি একজন স্বাধীন ক্রেতা পরিবেশক আমি নিজের অর্থনৈতিক স্বাধীনতার জন্য কাজ করি কারোর জন্য করি না আমার স্বাধীনতার জন্য আমি কাজ করব অটোমেটিক্যালি যদি আপনি আমার সাথে থাকেন আপনার স্বাধীনতার জন্য কিন্তু কিছু না কিছু ভূমিকা হয়ে যাবে আমি ব্যক্তিটা বলছি আমি আবারও বলি আমি যদি কথা বলতে পারি তাহলে আপনার সফলতা নিশ্চিত হবে আমার তার পাশাপাশি কারণ আমি আমার সফলতার জন্য কাজ করব আপনার জন্য নয় তবে আপনার মানসিকতা পরীক্ষা করে আপনাকে দায়িত্ব নেব আপনি যদি সফলতার সিদ্ধান্ত নেন আমি বলবো আপনি কাজ করবেন অনলি 5% বাকি 95% আমাদের ডিরেক্টর প্যানেল ট্রেনিং ডিপার্টমেন্ট কোম্পানি ইদার আমি সহ প্রত্যেক আপনার দায়িত্ব পালন করবো তাহলে আপনার কাজ বেশি আমার কাজ বেশি তা আমাদের কাজ যদি বেশি হয় আপনি 5% সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন সফলতা থেকে আপনার ঘরে আসবে আসা উচিত এই জন্যই এখনো যারা ডিসিশনের জায়গা থেকে ইনডিসিশনে আছেন তারা আজকে সিদ্ধান্ত নেন আজকে সিদ্ধান্ত নেন আজকের এই টুকটাও ট্রেনিং সেশনটাই ছিল আমাদের জন্য ট্রেনিং আপনি ভিতর থেকে বাইরে গেম থেকে কি করছেন এগুলো প্রত্যেকেই কিন্তু আমরা নোট করছি আমাদের হল ক্যাপাসিটি 250 আপনারা এসছেন 500 লজিক আছে তো নাকি লজিক আছে তো কারণ ট্রেনিং তো ট্রেনিং এ হয় আপনারা তো লিডার প্রত্যেকেই হচ্ছে এক্সিকিউটিভ আগামী প্রজন্মের ডিরেক্টর সো আপনাদেরকে একটু মাপা উচিত না প্রোগ্রামে সিট খালি নাই আপনি ওরিড হয়ে গেছেন আপনার প্রোগ্রামে 500 লোক বলে আপনি কিভাবে কন্ট্রোল করবেন আপনি আজকে সিট নাই আপনি রেগে টেগে ফায়ার কোম্পানিকে খারাপ বলছেন লিডারকে খারাপ বলছেন আপনাকে গালি দিচ্ছেন আমার প্রশ্ন আপনি
আপনিও সিদ্ধান্ত নিচ্ছেন সফল হবেন, আর আপনিও এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, কিন্তু লোক হয়ে গেছে 200 বেশি, কি করবেন? আজকে আপনি ডাউনলাইনকে যা শিখিয়েছেন ডাউনলাইন সেটা অ্যাপ্লাই করবেন, রাইট? আর ডাউনলাইনকে যদি আজকে বলেন নো প্রবলেম, কোম্পানি গ্রোথ দেখেন, দেখেন কোম্পানি কি পরিমাণ বিজনেস করছে, আমরা তো এলাকায় বসে আছি, কোম্পানি যে বিজনেস করছে তার একটা ডেমোনস্ট্রেশন দেখেন, কোন সমস্যা নেই, তাকে আসি সিদ্ধান্ত নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে থাকবো প্রোগ্রামের শেষ পর্যন্ত, এটাই হবে ট্রেনিং। কোন একটা কোম্পানির মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছিল, তখন আমি স্টুডেন্ট, স্বাস্থ্য এমনি জাপানি, তখন স্বাস্থ্য আরো খারাপ ছিল, কিন্তু এচিভমেন্টের দিক থেকে অনেকের চেয়ে ভালো ছিল, সেই সুবাদে অনেকের অনেকের প্রিয় ছিলাম। কোন একটি প্রোগ্রামে গিয়ে দেখি সিট খালি, তো দূরের কথা, স্টেজে আজকের মতো কোনো কিছুই খালি নাই, বিলিভ করেন আমি আমার টুকটাক টিমটাকে নিয়ে একেবারে ফ্লোরের মধ্যে বসে গেলাম, ফার্স্ট একেবারে ফ্লোরে, কোনো কিছুই নাই ওই ফ্লোরে, শুধু পাকা ছিল, পিছনে তাকিয়ে দেখি 50 থেকে 60 জন ধাম ধাম বসে গেছে, পিছনে দেখলাম কিছুক্ষণ পরে 200 জন বসে গেছে, এবং ওই প্রোগ্রাম থেকেই জীবনের যে পরিমাণ টার্নিং পয়েন্ট হিসেবে আমার অ্যাচিভমেন্ট এসেছে আনবিলিভেবল, কেননা শুধু আমার একটা সিদ্ধান্তই ছিল, আমি যে কোনো সিচুয়েশনে শুধু এই কথাটা বলতে জানি এভরিথিং ইজ ওকে, আর আমার ডাউনলাইন সেই কথাটাকে জানতেন করে ট্রেনিং হিসেবে নিয়েছে, আমার আপনার যে এই মানসিকতা রাখে সফলতার জন্য এই আপনাদের পিছনে আমি থাকা উচিত, তাই জন্য আজকে আপনি ডাউনলাইন সাকসেস লাইন জানিয়ে নিয়ে আসছেন, আপনারও কিন্তু ট্রেনিং হয়ে যাচ্ছে, আপনি এই ট্রেনিং থেকে কি অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন আপনার ডাউনলাইন সেটা শিখছে, রাইট অর রং? তাহলে আমাদের স্লোগান আজকে থেকে কি হবে, লিডারশিপ স্লোগান, এভরিথিং ইজ ওকে, কোনো সমস্যা নাই, হবে তো? তাহলে দেখবেন আপনার বিগ বিজনেস হবে, তাহলে আমরা বিগ বিজনেস করতে চাই, মাইক্রোসফট যন্ত্রের মতো আমরা কি ডেডিকেটেড হব? তাহলে কিন্তু আপনারা এরকম সফলতার কিছু চাই, আমি আপনার জন্য আসছে, একটু খেয়াল করে দেখেন, লিডার হ্যাভ সাম এক্সট্রাঅর্ডিনারি কে, যদি এই মানসিকতা আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার সফলতার কিছু চাবি, এক্সট্রা কিছু চাবি, এক্সট্রা কিছু অপরচুনিটি আপনার জীবনে আপনার কাছে আসবে, সেটা হতে পারে একটা গাড়ি, হতে পারে একটা বাড়ি, হতে পারে লট অফ মানি, যে কোনো একটা সফলতার কথা এখানে ইন্ডিকেট করা হয়েছে, আমরা তো সফলতা চাই নাকি, এই জন্য আমাকে কিছু জায়গা একেবারে পরিবর্তন করতে হবে, কিছু মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে, প্রথমে আমরা নিব সেটিং গোল, একটা প্ল্যান থাকতে হবে, চমৎকার একটা রোড ম্যাপ থাকতে হবে, একটা গোল সেট আপ করতে হবে আমাকে, এই গোলটা যদি ক্লিয়ার হয়, গোলটা যত বেশি ক্লিয়ার হবে তত বেশি আপনার ডেডিকেটেড আপনার সিদ্ধান্তগুলো সঠিক হবে, আর গোলটা যত বেশি প্ল্যান ফর প্ল্যানিং এর মধ্যে হবে তত বেশি আপনার অপরচুনিটি আপনার কাছে ধরা দিবে, রাইট অর রং? এই গোলটা যদি আপনার ঠিক না থাকে আপনার জায়গা থেকে আপনি যত বেশি কাজ করেন তত বেশি ক্লান্ত হবেন, সফলতা কিন্তু আসবে না, তাহলে এই গোলটা আপনি আপনাকে সেট করতে হবে, আপনি কি আগামী 6 মাস পরে অ্যাম্বাসেডর হবেন, আগামী 3 মাস পরে অর্থনৈতিক স্বাধীনতা আসবে, আগামী 2 বছর পরে হবেন, 5 বছরে হবেন, যে পরিমাণ গোল সেট আপ করেছেন সেই অনুযায়ী আপনি ওয়ার্ক করা শুরু করেন, যদি আপনি আগামী 5 বছরে গ্লোবাল অ্যাম্বাসেডর হতে চান তাহলে এত বেশি পরিশ্রম করার দরকার নাই, শুধু হাই হ্যালো করলেই হবেন, আর যদি চান যে 2020 যেভাবে গোল্ডেন ইয়ার, 2020টা কিন্তু একেবারে সুন্দর একটা সাল, নেওলাইটের জন্য একেবারে গোল্ডেন ইয়ার, আমরা নেওলাইট সারা বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে 1 নম্বর পজিশন আল্লাহর রহমতে আমরা দখল করবো ইনশাআল্লাহ, আমরা শুধু কাজের মাধ্যমে কথাই নয়, সারা বাংলাদেশের ইতিহাসের ইতিহাসে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ইতিহাসে আমরা কিন্তু একেবারে ডেডিকেটেড, একেবারে সবার চেয়ে একটু আলাদা, আলাদা নয়, একটু খেয়াল করে দেখেন, অনেকে যদি অনেকের কাছে শুনে যে অনেকে আমরা সারা বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি হতে চাই, এই কথাটা তাদের কাছে উদ্ভব মনে হয়, বিশ্বাস করেন কোন একটা ভালো কোম্পানির টপ অ্যাচিভার আমাকে এসে কয়েকদিন আগে বলল যে স্যার আপনি যে নাম্বার 1 হতে চান এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, আপনার তো ফেসবুকে একটা কোম্পানি কেউ জানে না, আপনার কোম্পানি সম্পর্কে কেউ জানে না, আপনার কোম্পানি কেউ জানে না, তাহলে কি হবে? আমি বললাম যে আপনি একটু প্রশ্ন করি আপনাকে, পৃথিবীর সারা জাহাজের নাম কি? উনি বললেন টাইটানিক, তা আমি বললাম এই টাইটানিক জাহাজ ধ্বংস হয়েছিল কিভাবে? উনি ছোট্ট করে উত্তর দিল একটা বরফের সাথে ধাক্কা খেয়ে, তা আমি বললাম পৃথিবীর বড় জাহাজটা বরফের টুকরার সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে গেল, বরফের টুকরা বড় ছিল না জাহাজ বড় ছিল?
জন্য ওটা পানির নিচে ছিল আর জাহাজটা উপরে ছিল, এই জন্য পৃথিবী সারা মনে করছি, রাইট না? তা নেওলাইট এমন একটি কোম্পানি পানির নিচে বড় হচ্ছে, এটা ধ্বংস, অনেক ধ্বংস হয়ে যাবে আমাদের বাতাসের সাথে, আমাদের ধাক্কা খেয়ে, কিন্তু আল্লাহর রহমতে আমরা রাইট জায়গায় যদি থাকি আমরা অনেকের ভালোবাসার হয়েই থাকবো, নাকি? কেন না? আমার সাথে যেহেতু আমরা ওই চর্চাগুলো করছি, আমাদের সামান্য কোনো কিছুর মধ্যে আমরা ফেসবুকে মার্কেটিং করাও আমাদের নিষেধ, কারণ আপনার জীবনের সফলতা ডোল পিটালে হবে না, আপনার জীবনের সফলতা হবে আমরা সঠিক প্ল্যানিং এ করি। এরকম আপনাকেও একটা গোল সেট আপ করতে হবে, গোল সেট আপ করার পরে আপনাকে একটা অ্যাকশনে যেতে হবে। সুন্দর একটা প্ল্যান করেছেন কিন্তু কাজে বাস্তবায়ন করলেন না, সফলতা আসবে আসবে না? এই অ্যাকশনে যাওয়ার পরে ডিসিপ্লিন ঠিক রাখতে হবে, ডিসিপ্লিন ঠিক রাখতে হবে। ডিসিপ্লিন কোনটা? ডিসিপ্লিন কোনটা? আপলাইন, ডাউনলাইন, কোম্পানির ডিসিপ্লিন, আপনার ড্রেস কোড, আপনার কথা, আচরণ, বিহেভিয়ার, ওভারঅল মিলে ডিসিপ্লিনটাকে বোঝানো হয়েছে। আপনার মধ্যে যত বেশি টিম ডিসিপ্লিন থাকবে, আপনার টিম যত বেশি ডিসিপ্লিন থাকবে, তত বেশি বিগ বিজনেস আপনি করতে পারবেন। তাহলে এই ডিসিপ্লিনের পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট আপনাকে কি করতে হবে? টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এই টাইম ম্যানেজমেন্ট আপনি সেই বরিশাল থেকে, সেই চিটাগং থেকে, সেই সিলেট থেকে, সেই যশোর থেকে, রাজশাহী থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো একটা প্রোগ্রামে ডাকলে আপনি মনে করেন এতটুকু কষ্ট করে 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে 1 ঘন্টা ট্রেনিংয়ের জন্য গিয়ে লাভ কি? বলতে পারেন না? এটা হতে পারে, কিন্তু 1 ঘন্টা আপনার মিনিমাম আপনার জীবন থেকে সফলতাকে সামনে নিয়ে আসবে কয়েক বছর। তাহলে কোনটার ভ্যালু বেশি? 1 ঘন্টার ভ্যালু অনেক বেশি না? এই জন্য এই টাইমটাকে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। কোম্পানি কর্তৃক কোনো সিদ্ধান্ত যদি আপনার জন্য আসে, আপনি সেটাকে মেনে নিতে হবে, যেটা আমার জন্যই আয়োজন করা হয়েছে। এই সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, সফলতার একটা জার্নিতে আপনিও কিন্তু প্রবেশকারী হিসেবে যদি থাকেন, তাহলে কিন্তু আপনি সফলতা নিশ্চিত হবেন। কেননা আমি আগেই কিছুক্ষণ বলেছি, কিছুক্ষণ আগে, যে আমি কাজ করি আপনার জন্য না আমার জন্য? কার জন্য করি? আমার জন্য। ধরুন আমি নেও লাইফকে নিয়ে একটা মেশিনারিজ কিংবা একটা যন্ত্র বগি, বা যেই বগিতে রেল লাইনের যন্ত্র থাকে, মেশিন থাকে, আমি সেই বগি। আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা থেকে রাজশাহীতে যাব, মাঝখানে শুধু কিছু বগিকে আপনি অ্যাড করে দিয়েছেন আপনি সফল হওয়ার জন্য। আপনার বগিটাকে আমার পিছনে কি করে দিয়েছেন? অ্যাড করে দিয়েছেন। আমার গন্তব্য কোথায়? আপনি কোথায় যাবেন? তাহলে আপনি শুধু সিদ্ধান্তটা বাকি, সঠিক সময় সঠিক। এই জন্য বলেছি টাইম ম্যানেজমেন্টটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিব। যখন যে ডিরেকশন আসবে তখন সেটাকে মেনে নিব, তাহলে আপনার সফলতা সুনিশ্চিত। তারপরে বিলিভ থাকতে হবে, কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। আজকে কোম্পানি আছে, কালকে থাকবে কিনা এই ডাউট থাকার দরকার নাই। আপনার ন্যূনতম বিবেক দিয়ে কোম্পানিকে জাজমেন্ট করতে হবে, কোম্পানি যাওয়ার জন্য এসছে নাকি থাকার জন্য এসছে। যদি মনে করেন যাওয়ার জন্য এসছে, তাহলে আজকের পর থেকে এই কোম্পানি নিয়ে আপনার 1 সেকেন্ড চিন্তা করার দরকার নেই। আর যদি মনে করেন এই কোম্পানি আপনার ক্যারিয়ার দেওয়ার জন্য এসছে, তাহলে আজকের পর থেকে 1 সেকেন্ডকে নষ্ট করার দরকার নেই। কোনটা করবেন? বিবেকের কাছে প্রশ্ন করেন। আমরা বেশি মানুষ ফেইলার হই, তার কারণ কি জানেন? পারিপার্শ্বিক কারণে। কেউ বলছে আমি শুনেছি, আমি তার পিছনে দৌড় দিলাম, কিছুদিন পরে দেখলাম সে তো ব্যর্থ লোক, কিন্তু তার কথা শুনে তো আমি কি হলাম? ব্যর্থ হলাম। এজন্য নিজের বিবেকটাকে জাগ্রত করেন। নেও লাইফ কি আসলেই যাওয়ার জন্য এসছে, নাকি আসলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে পরিশুদ্ধ করে হাজার কোটি নেটওয়ার্ক মানুষকে, বাংলাদেশের 16 কোটি নেটওয়ার্কার আছে, তাদেরকে আসলে একটা সুন্দর ক্যারিয়ার দেওয়ার জন্য এসছে? এটা আপনার ন্যূনতম বিবেক দিয়ে জাগ্রত করেন। যদি মনে করেন আপনার জন্য রাইট, তাহলে 1 সেকেন্ড আজকে থেকে আপনি নষ্ট করবেন না। যদি করে থাকেন তাহলে আপনার জন্য লস প্রজেক্ট। বিলিভ করতে হবে। একটা সন্তানকে যখন বাবা উপরে দেয়, সন্তান খিলখিলি হাসতে থাকে, রাইট অর রং? কেন? সন্তান জানে আমার বাবা নিচে আছে, আমার পড়ার কোনো ভয় নেই, আমি পড়ার আগে আমার বাবা ধরে ফেলবে। আপনি একটা কোম্পানিতে সিদ্ধান্ত নিয়েছেন, কোম্পানিকে আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনার কখনো ক্যারিয়ার হবে না। এই কোম্পানি আপনাকে উপরে ছেড়েছে, আপনি বিলিভ রাখেন কোম্পানির উপর, আপনি নিচে পড়ার আগেই কোম্পানি আপনাকে ধরে নিবে।
কারণ আমাদের কোম্পানির তিনটা প্যানেল আছে, এক্সিকিউটিভ প্যানেল, এক্সিকিউটিভ ডিরেক্টর প্যানেল আর হচ্ছে ডিরেক্টর প্যানেল। আপনারা ডিরেক্টররা যদি না থাকেন, কোম্পানির সেল যদি বন্ধ হয়ে যায়, আমি কোনো ভ্যালু আছে? কোম্পানির কোনো ভ্যালু আছে? সো ভাইটাল একটা পয়েন্টে কিন্তু আপনি আছেন। সো আপনি তো কোম্পানিকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে আপনার ক্যারিয়ারটাকে কোম্পানির সাথে জুড়ে দিতে হবে। আর আপনি যদি এই জুড়ে দিতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার ক্যারিয়ার হবে, পাশাপাশি কোম্পানির ক্যারিয়ার হবে। এখন আপনি কি কোম্পানির আপনার ক্যারিয়ারের জন্য কোম্পানি কাজ করবে, নাকি কোম্পানি কোম্পানির জন্য করছে, অটোমেটিকলি আপনারটা হচ্ছে? এই জন্য কোম্পানিকে বাবার মতো, মায়ের মতো করে লালন করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে পরে এই কোম্পানি আপনাকে একটা বিগ অপরচুনিটি, বিগ একটা ক্যারিয়ার আপনাকে দিবে। প্রেমিকার মতো নয়, ভালোবাসাটা কিসের মতো হবে? প্রেমিকার মতো হবে। 14 ফেব্রুয়ারিতে দেখা যায় প্রেমিকা কয়জন, মাশাল্লাহ। ফেসবুক ওপেন থাকলে, ইমো ওপেন থাকলে মোটামুটি 7-8 জন। চিন্তা করে যদি না পাই রিক্স নিয়ে লাভ নাই, একের অধিক থাকলে যে কোনো একটা লাগতে পারে। কিন্তু বাবা মা কি একের অধিক থাকে? আপনি যে ক্যারিয়ারের স্বপ্নটা দেখছেন, এই ক্যারিয়ার কি একের অপরচুনিটি জায়গায় থাকলে হবে? আপনার কনসালটেশন কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার ফোকাস নষ্ট হওয়া মানে হচ্ছে আপনার সফলতা পিছনে চলে যাওয়া। সো আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি সফল হতে চান কিনা। যদি চান, তাহলে আজকে থেকে ওইভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নেও লাইফে ওইভাবে আপনাকে সময় দিতে হবে। আর যদি না দিতে পারেন, তাহলে আমরা বলবো আপনি এক্সিকিউটিভ হিসেবে থাকার দরকার নাই, আপনি ডিস্ট্রিবিউটর হিসেবে থাকেন। আপনাকে যে পরিমাণ সময় দেওয়ার কথা, আমিও সেই পরিমাণ সময় দেব, কিন্তু এক্সিকিউটিভ প্ল্যানে আপনি কখনো সফল হওয়ার জন্য আসার দরকার নাই, কারণ আপনি এখন ডেডিকেটেড না। যারা এক্সিকিউটিভ হিসেবে এসেছেন, তাদের জন্য সফলতার দরজা আল্লাহ কবুল করুক সব সময় খোলা। আর যারা এক্সিকিউটিভ হিসেবে সিদ্ধান্ত নিতে পারেন নাই, তাদের জন্য আমাদের পিছনের দরজা খোলা। আপনি চলে যাবেন এক্সিকিউটিভ হিসেবে, আপনাকে হাক ডাক মারার দরকার নাই, কারণ আপনার মতো এক্সিকিউটিভ দরকার নাই। কারণ 100 কোটি টাকা আপনি আমাকে দিবেন, আপনার জীবন থেকে, আমার জীবন থেকে একটা সেকেন্ডকে আপনি কখনো ফিরিয়ে দিতে পারবেন না। আমি যে আপনার দায়িত্ব নিয়ে আমার জীবন থেকে সময় বিনিয়োগ করব, এই সময়টাকে আপনি 1000 কোটি টাকা দিয়ে ফিরিয়ে দিতে পারবেন না। সো আমি এমন লোকের পিছনে সময় দিব না যে লোকের পিছনে আমার সময়ের মূল্যায়ন আমি পাবো না। স্টেট এই কথাগুলো হার্ট হয়ে যাবে, কিন্তু হার্ট না, আমি আপনাদেরকে ভালোবেসে বলছি। কেননা আমিও আসছি আজকে এই সেমিনার থেকে, এই ট্রেনিং থেকে, এই সেলিব্রেশন থেকে, এই কচি কাচার মিলন মেলা থেকে সিদ্ধান্ত নিব আমি কাদেরকে নিয়ে কাজ করব। প্রত্যেকের আমল নামা আমার কাছে আছে না? আর এটা কিন্তু উপরে আমার, আপনি দিন শেষে যাই করেন না করেন, আমল নামা আমার কাছে থাকে। আজকে শুরু থেকে ডিরেক্টররাও জানে না কি হচ্ছে কি হবে, কারণ তাদের কাছেও সিক্রেট ছিল। কারণ আমি আমার জীবন থেকে যে সময়টা আপনাকে দিব, এই সময়টা কাকে দিব, এটা জাজমেন্ট করার জন্য আজকে ট্রেনিং হবে। আপনি খাবেন কিভাবে, আপনি হাঁটতেছেন কিভাবে, প্রোগ্রামে কিভাবে মনোযোগ সহকারে ছিলেন, কি অ্যাক্টিভিটি বিটিস আপনার ছিল, কি রিয়্যাক্ট করেছেন, কি করছেন, সকল কিছু। মিনিমাম 4-5টা ক্যামেরা কিন্তু চতুর্দিকে ঘুরছে, রাইট অর রং, এটা ভিডিও করব, এটা স্লাইড 100 বার আমি নুরুল আমিন দেখব, দেখার পরে যাকে মাইনাস করা দরকার মাইনাস করব। কারণ আপনি আসছেন তোয়ালিনের মধ্যে পড়েন না, জোয়ালিনের মধ্যে পড়েন না, হিন্দুও না মুসলমানও না, তাহলে আপনাকে কি করবে, কবরও দিতে পারবে না, পড়াইতেও পারবে না, বিপদে পড়বে, রাইট? আপনাকে আগে একটা ডিসিশনে আসতে হবে, আপনি কোন জায়গায় যাবেন, দেন আপনার দায়িত্ব আমাদের ডিরেক্টর প্যানেল নেবে। আফ্রিকার জঙ্গল থেকে একটা সাপ পথ চলছে, কি সুন্দর করে দেখায় না সাপটা, একেবারে এখান থেকে ওখানে। আসলে ক্যামেরা থাকে কতগুলো, ক্যামেরা শট কেটে 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 একসাথে করে, এই জন্য একটা ভিডিওতে দেখেন একটা সাপ পুরো জঙ্গল ঘুরতেছে। আমাদের এই ভিডিওগুলো শট ভিডিও একসাথে হবে, তখন বুঝতে পারবো আপনাদের কার কি অ্যাক্টিভিটি ছিল, নাকি? তাহলে আমরা কি ডেডিকেটেড হতে পারবো? যদি আপনার সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে একটু, শুধু একটু, হোয়াট ইজ দ্য মাস্টারকে, আপনার কাছে একটা চাবি আছে, অপর জায়গায় একটা অংশ আছে, শুধু এটাকে জুড়ে দিলেই তো সফল, রাইট অর রং? আপনার কাছে একটা সঠিক সিদ্ধান্ত আছে, নাও লাইফের কাছে সেরা একটি অপরচুনিটি আছে, আর দুটাকে যদি টাইমিং হয়ে যায়, তাহলে আপনার সফলতা নিশ্চিত, আল্লাহ কবুল করলে, রাইট? তাহলে আপনার কাছে আপনার সেরা অপরচুনিটি নিয়ে আগাবেন, আগাবেন না হাতের মধ্যে রেখে দিবেন। আমি তো আপনার জন্য দিল খুলে বসে আছি, কিন্তু আপনি আপনার সেরাটা নিয়ে বসে আছেন। কখনো এই তালা একসাথে, চাবিটা একসাথে লাগবে না, আর তালাও কখনো, তালাটা কি আপনার ভাগ্যের তালা,
ওটা তো ভাগ্যের তালা বন্ধ হয়ে আছে, ওটা খুলছে না। এ খোলার জন্য আজকেই পারি চাইলে আপনি খুলতে এবং আমি খুলতে, কেননা আপনার কাছে একটা অংশ আছে, আমার কাছে একটা অংশ আছে। আপনি এগিয়ে আসুন, আমি আমার অংশ নিয়ে এগিয়ে আছি। আর দুটো তালাকে, দুটো চাবিকে যদি একসাথে করে দিতে পারি, আর সুন্দর একটি চাবি যদি হয়ে যায়, আর এই চাবিটা দিয়ে কিন্তু আপনার বদ্ধ তালাটা খুলে যাবে, রাইট অর রং? আমরা কি সফল হবো? সফল হতে চাই? তাহলে চলুন আমরা আবার একটু পিছনে যাই। হোয়াট ইজ দ্য মাস্টার কে? এবার মাস্টার কে এর কথা যদি বলি, কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, প্রথমে আপনাকে একটা গোল সেট আপ করতে হবে, অ্যাকশনে যেতে হবে, ডিসিপ্লিন ঠিক করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, বিলিভ করতে হবে। আমরা কি করতে পারবো? সিম্পল কাজ না কঠিন কাজ? এই কাজগুলো কি সিম্পল না কঠিন? এটা কি পালন করা অসম্ভব না সম্ভব? যদি এই কাজগুলো ছোট ছোট কাজ আপনি যদি পালন করেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার দ্বারা রেভলিউশন ঘটানো সম্ভব, আপনার দ্বারা রেভলিউশন ঘটানো সম্ভব। আমি আমার জীবনের একটা কয়েক সেকেন্ডে গল্প বলি। আমি কোনো একটা জায়গাতে একেবারেই ব্যর্থ হওয়ার পরে আমি একজন আলেমের কাছে গিয়েছি, কারণ আমার জীবনে আমার যতটা বন্ধু আছে তার চেয়ে বেশিরভাগ বন্ধু হচ্ছে আলেম। কেননা আমি সময় পেলেই তাবলিগ জামাতে যাই, আল্লাহ কবুল করেন আমাকে, এটা আমি আল্লাহর কাছে সময় দিতে পারলে নিজেকে হ্যাপি মনে করি। আমার যতটুকু বন্ধু আছে জেনারেল, আপনারা ছাড়া কোনো বন্ধুই নাই, আর ততটুকু বন্ধু আছে জেনারেলের জায়গা থেকে অন্য ট্র্যাকে বিজনেস করে না, তারা হচ্ছে বেশিরভাগই আলেম ওলামার মধ্যে। অনেক বেশি আমি জ্ঞানী না, আবার অনেক বেশি না, আমি চেষ্টা করি তাদেরকে অনার করার জন্য। আমি যখন ওই কোম্পানিতে একেবারেই খারাপ একটা অবস্থা, একজন বড় বুজুর্গ আমার কাছে, আমার জানা মতে খুব ভালো মানের একজন যোগ্য আলেম, আমি ওনার কাছে গিয়ে বললাম, হুজুর আমি তো একটা প্রবলেমে আছি, আমি তো খুব খারাপ অবস্থায় আছি, 40-50 লাখ টাকা লস করেছি, আসলে এটা আমার কোনো ভুল ছিল কি না বা কী অবস্থা আমাকে একটু খুলে বলেন, এটা আমি কি করতে পারি? উনি বলল, আল্লাহ যা করে। একটা পর্যায়ে খুব কষ্ট পেলাম, ওনার নীতিকথা শোনার জন্য তো আসিনি, আর সে তো পরামর্শ নেওয়ার জন্য নাকি। উনি আর কোনো কথা না বলে বলতেছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য, 50 লাখ ধরা খাইছে আত্মহত্যা করার পথে, এখানে মঙ্গল কোন জায়গায় খুঁজে পেলাম না, এই মঙ্গলটা কোন জায়গায় আমি খুঁজে পাইনি, ওনাকে তো রিয়েক্টও করতে পারি না। একটা পর্যায়ে আমি খুব খারাপ অবস্থায়, লোনের বোঝা মাথায় নিয়ে, ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে, একটা পর্যায়ে আমি দেশ থেকে পলাতকের মতো বিদেশে চলে যাই। সেখানে গিয়ে কোনো একটা অপরচুনিটি পাই, 7-8 মাসের মাথায় আমি একটা অপরচুনিটি পাই। ওখানে গিয়ে দেখি যা করুণ অবস্থা বাংলাদেশে যাচ্ছিল, ওখানে গিয়ে খাবারই পাচ্ছি না, সারাদিন এমন দিন গেছে যে আমি টোটাল 3 মাস একবেলা খেয়েছি, একবেলা 3 মাস একটা না, একবেলা। কেন? ওই খাবারটা খেতে হলে পাক করতে হতো, আমি পাক করতে পারি না। খাবারের যে বিলটা দিতে হতো, আমি যে বেতন পাই, বাসা ভাড়া দিয়ে কোনো টাকা থাকে না। এমন অভিনয় করে চলতাম যে আমি মনে হয় এইমাত্র পোলাও দিয়ে খেয়েছি, হাত থেকে পোলার গন্ধ আসে। আরও তো রুমমেট কারা না, কেউ না কেউ আছে। 3টা মাস আমি এভাবে করে চালাই অসুস্থ হয়ে যাওয়ার পথে। তখন ওই আলেমের কথাই মনে পড়ছে যে আল্লাহ যা করে, মঙ্গল তো খুঁজে পাই না, বাঁচার জন্য এসছি, বাঁচার তো সুযোগ নেই, আরও তো বিপদে পড়তেছি নাকি। একটা পর্যায়ে গিয়ে ঠিক 3 মাস পরে কোনো একটা ভদ্রলোকের সাথে, ওই কোম্পানির মালিকের সাথে আমার পরিচয় হয়, এবং আমি তার সাথে নিজের জীবনটাকে কেরিয়ার হিসেবে সঁপে দিই। ঠিক 7 মাসের মাথায় আমি পার মান্থ মালয়েশিয়াতে ইনকাম করি 1 লাখ, একদম ইনস্ট্যান্ট। পরের 6 মাসের মাথায় পার মান্থ ইনকাম করি 5 লাখ। আমি মাত্র 2 বছর ওই কোম্পানিতে কাজ করেছি, 2 বছরে 4.5 কোটি টাকা সকল খরচ বাদ দিয়ে শুধু আমার ব্যাংকে ছিল, আল্লাহর রহমতে। তখন গিয়ে বুঝলাম যে আল্লাহ যা করে, যদি দেশে বিপদে না পড়তাম তাহলে মালয়েশিয়াতে জীবনও আসতাম না, রাইট? আর মালয়েশিয়াতে যদি এসে না খেয়ে থাকতাম তাহলে আমি এই সিদ্ধান্ত নিতে পারতাম না, আর এই সিদ্ধান্ত না নিতে পারলে আমার ভাগ্যের কোনো পরিবর্তন করতো না। আল্লাহ তো এটাই আমার জন্য রেখেছিল, রাইট রং? এই জন্য আল্লাহ যা করে কিসের জন্য করে? আপনি যে এখানে এসছেন নেও লাইফের অ্যাম্বাসিডর হওয়ার জন্য, কে এনেছে? আপনার ক্ষমতা এসেছেন, আল্লাহ হয়তো এমনও তো হতে পারে আপনাকে কবুল করেছে। আজকের পর থেকে আপনার জীবনের অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে না, অনেক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে না, এই জন্য তো কবুল করতে পারে, পারে কি না? আপনি শুধু সিদ্ধান্ত নেন,
আমি এই ব্যক্তিটাকে যদি ন্যূনতম ভালোবেসে থাকেন, আমার কথা যদি রেসপন্সিবিলিটি বিন্দু পরিমাণ থাকে, আমার কথাগুলো যদি লজিক্যালি হয়, আমি বলবো আজকের পর থেকে আপনার জীবনে অনেক প্রবলেম থাকবে, কোনো টাকার প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। শুধু আপনার একটা সিদ্ধান্তের অপেক্ষায় আছি, আপনি সিদ্ধান্ত নেন, মাঠে ঝাঁপিয়ে পড়বে। একজন তরুণ নেটওয়ার্কার, একজন তরুণ ডিরেক্টর প্যানেল, আপনার সুনিশ্চিত ইনকাম করার জন্য যা যা করা প্রয়োজন আজকে থেকে আমাদের মিশনে নামবো, এবং আজকের পর থেকে আগামী এক সপ্তাহ পর আপনার কমিশন উড্ডল দিয়ে দেখবেন আপনার জীবনের মিনিমাম ইনকামটা এক সপ্তাহের মধ্যে এনাফ। যদি তিন মাস ছয় মাস হয় তাহলে আপনি সুনিশ্চিত আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে, শুধু সিদ্ধান্তের বাকি। আজকে বলেছিলাম যাদেরকে ঢাকা আনার জন্য যে আজকে কোনো মোটিভেশনাল প্রোগ্রাম না, সিদ্ধান্তের প্রোগ্রাম। যদি আপনি সিদ্ধান্ত নেন দায়িত্ব নিব, আর যদি সিদ্ধান্ত না নেন ওকে আপনার মতো আপনি চলে যাবেন। কেন? আমি আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে কাউন্ট করি মিলিয়ন ডলার হিসেবে, আপনার কাছে এটা ভ্যালু নাই। আপনি ফেসবুক এক ঘন্টা কাটাচ্ছেন, আপনার কাছে হয়তো সময়ের ভ্যালু নাই, কিন্তু আমি একটা সেকেন্ডকে কাউন্ট করি মিলিয়ন ডলার হিসেবে। বিল গেটস বলেছেন যে আমি কোনো একটা ডলার যদি আমার হাত থেকে পড়ে যায় সেটাকে আমি কখনো টুকিয়ে নেওয়ার চিন্তা করি না, কেন যত সেকেন্ডে আমি নিব তত সেকেন্ড চিন্তা করলে তার চেয়ে বেশি ইনকাম হয়। আপনি আপনার সময়টাকে জীবনে কিভাবে মূল্যায়ন করবেন আমি জানি না, কিন্তু আমি মূল্যায়ন করি মিলিয়ন ডলার। আর আপনিও যদি মিলিয়ন ডলারের মূল্যায়ন করেন তাহলে সিদ্ধান্ত আজকে হবে, হল থেকে বের হয়ে না, হলে সিদ্ধান্ত হবে। যদি হলে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে বিকালের সেশন বিকালের মতো করে চলবে, নাহলে বিকালের সেশন শুধু গান বাজনা বিনোদন চলবে, আসছেন কষ্ট করে আনন্দ দিয়ে দিব চলে যাবেন। আনন্দ করার জন্য আসছি না সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছি? ওকে, থ্যাংক ইউ। তাহলে চলেন এই অ্যাকশনগুলো আমরা করব। ওকে, একটু খেয়াল করে দেখুন, সিম্পল। আপনি যদি এই গোল ম্যাপ, আপনার রুট ম্যাপ থাকে, গোল সেট আপ করতে পারেন, অ্যাকশন করতে পারেন, বিলিভ করতে পারেন, তাহলে আপনার তিনটা জায়গায় অটোমেটিকলি আপনার 100% হয়ে যাবে। বিলিভ ইন থ্রি এলিমেন্টস, আপনার এই তিনটা জায়গা, তিনটা এলিমেন্ট যদি আপনার জীবদ্দশায় আপনার কাছে থাকে তাহলে আপনার জীবনের সফলতা সুনিশ্চিত। কেননা বিল গেটস বলেন, তারপরে পৃথিবীর যে সেরা ধনী জুকারবার্গ বলেন, তারপরে পৃথিবীর যে সেরা ধনী ওয়ারেন বাফেট বলেন, এই ধনীগুলো ব্যক্তির জীবন ইতিহাস রচনা করলে দেখা যায় তারা প্রথমে নিজের উপর বিশ্বাস ছিল। প্রথমে কার উপর বিশ্বাস ছিল? আমি পারবো, আমার দ্বারা হবে, আমাকে করতেই হবে, আমি দেখিয়ে দিব, অসম্ভব, আমি পারবই, এই কথাগুলো তার দ্বারা বলা হতো। আর আমাদের দ্বারা কি বলা হয়? দেখি, বুঝি, দেখছি, করছি, চেষ্টা করব, ভেবে দেখি, রাইট অর রং? আজকের পর থেকে এই জীবন থেকে এই ওয়ার্ডগুলো বাদ দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যতদিন নাও লাইফে কাজ করবো ততদিন দেখি, বুঝি, করছি, দেখছি, এই ওয়ার্ডগুলো থাকতে পারবে না। যদি আপনি ওইভাবে সিদ্ধান্ত নেন আমি বলবো আজকের দিন থেকে কাটায় কাটায় আপনি নোট ডাউন করে রাখেন, আগামী 90 দিন পরে আপনার সাথে আমার দেখা হবে। যদি পার মান্থ মিনিমাম 50,000 টাকা ইনকাম না করে আমি দাঁড়িয়ে কমিটমেন্ট করছি আপনাকে জরিমানা দেব। আপনারা 500 লোক আছেন, 500 জনের যদি প্রত্যেকের 50,000 টাকা করে মিনিমাম ইনকাম না হয়, এতগুলো মানুষের সামনে আমি দাঁড়িয়ে ওয়াদা করছি আপনার সাথে, যত টাকা গ্যাপ আছে 50,000 টাকা হতে, নেও লাইফ আপনাকে রিকভার করে দিবে। আর যদি আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকতে পারেন তাহলে ভাগ্যের পরিবর্তন ঘটার জন্য 3টা মাসই জীবন থেকে এনাফ টাইম, সিদ্ধান্ত আপনার। তাহলে প্রথমে কার উপর বিশ্বাস থাকতে হবে? সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ফার্স্ট, সেকেন্ড কার? নিজের। তারপরে ইন্ডাস্ট্রির প্রতি বিশ্বাস থাকতে হবে। এমএলএম সেক্টর মানেই ধরা খায়, বিষয়টা এমন, এমএলএম সেক্টর মানেই ধরা খাওয়া, ধরা আপনি আমি খেয়েছি, কেন ওই ইন্ডাস্ট্রিটাকে সঠিক ব্যবহার করিনি। শিখেছিলাম কি? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র 3টা ওয়ার্ড অ্যাপ্লাই করেছি, 3টা ওয়ার্ড, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আর এই 3টা ওয়ার্ড যাদের জীবনে শিখেন তারা শুধু সেলসের পিছনে দৌড়ান, নেও লাইফ কখনো সেলসে বিশ্বাসী না, নেও লাইফ আদর্শিক মানুষ গড়ার জন্য বিশ্বাসী। আমরা যদি আদর্শিক মানুষ গড়তে পারি তাহলে এই সমাজটাকে পাল্টে দিতে পারবো, আর সমাজ যখন পরিবর্তন হবে আপনার আমার কিছু না কিছু পরিবর্তন হবে ইনশাল্লাহ, হবে কি না? তাহলে প্রথমে সেলফ মোটিভেট হতে হবে, আপনাকে নিজের উপর আস্থা থাকতে হবে। কেন? ভাগ্যটা আপনার, পরিবর্তন করার দায়িত্ব আপনার। আপনি পৃথিবীতে জন্ম নিয়েছেন, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে আপনাকে যেতে হবে, রাইট অর রং? কারো কোনো হাত আছে?
তাহলে আপনার উপর আপনার কনফিডেন্স থাকতে হবে। যদি আপনার উপর কনফিডেন্স না থাকে তাহলে আপনাকে কেউ কখনো ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। একটা গাড়ি যদি ইঞ্জিন নষ্ট হয় আপনি সর্বোচ্চ চিটাগাং রোড পর্যন্ত নিতে পারবেন ধাক্কিয়ে, চিটাগাং পর্যন্ত নেওয়া যাবে না। এজন্য আপনি আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি চান কি না। যদি চান তাহলে আপনাকে ওইভাবে করে মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করতে হবে। সেকেন্ড, ইন্ডাস্ট্রির প্রতি আপনাকে 100% বিশ্বাস থাকতে হবে। এই ইন্ডাস্ট্রি কখনোই নয়, সারা পৃথিবীতে আপনি একটা কোম্পানিও খুঁজে পাবেন না যে কোম্পানিগুলো রাইট চর্চা করেছে কিন্তু সেই কোম্পানি থেকে কোনো মানুষ প্রতারিত হয়েছে। আমি আপনার সাথে একমত, আপনি কোনো না কোনো জায়গায় প্রতারিত হয়েছেন। আমি বলবো সেটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ছিল না, সেটা ছিল গ্যাম্বলিং, সেটা নেটওয়ার্ক কোম্পানি ছিল না। নেটওয়ার্ক কোম্পানি কখনো মানুষকে প্রতারিত করে না, সেটা ছিল গ্যাম্বলিং। ছয় মাসে তিন মাসে দ্বিগুণ, ছয় মাসে তিন মাসে দ্বিগুণ কোম্পানিগুলো সলেও যেতে পারে, আপনার ভাগ্য ভালো হলে পেতেও পারেন। কিন্তু রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং চর্চা যদি আপনি করেন সেই কোম্পানি আপনাকে কখনো প্রতারিত করে না। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটাই সংজ্ঞা, সেটা হচ্ছে কি, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আর নেও লাইফ সেই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা কাজ করি, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। লুজার হওয়ার সুযোগ আছে? তাহলে ইন্ডাস্ট্রি আপনাকে লস করে, এই ধারণাটা কি ভুল না রাইট? এই রাইট ধারণাটাকে আপনাকে হৃদয়ে লালন করতে হবে। থার্ড টাইম, কোম্পানির প্রতি আপনাকে বিলিভ থাকতে হবে, কোম্পানির প্রতি 100% আস্থা থাকতে হবে। আপনাদের কাছে কি মনে হয়, আপনারা সকালে অফিসে আসেন না আমি আসি? কে আগে আসে? আপনারা আগে চলে যান না আমি পরে যাই? আমি পরে যাই। আপনারা অফিসে বসে কখনো কখনো রিল্যাক্স করেন? যারা অফিসে গিয়েছেন আমাকে দেখেছেন, একটা মিনিট আমি রিল্যাক্স ছিলাম, একটা মিনিট। সকালে এসে ঢুকার পরে রাত 10টা পর্যন্ত এক মিনিট অন্তত আমার মুখটা বন্ধ ছিল, দেখেছেন কখনো? এক গ্রুপ যান আর এক গ্রুপ আসেন নাকি? এবার ঢাকার বাইরে রিল্যাক্স করতে যাই এনজয় করার জন্য, আপনাদের সাথে বিনোদন করার জন্য, ওখানে গিয়ে আমার মুখ চলে বেশি না আপনারটা চলে বেশি? বরং আপনি গেস্ট এনে বসাই দিয়ে আপনি বসে আছেন, আপনি গেস্ট আমার সামনে বসিয়ে দিয়ে আপনি কফি খাচ্ছেন, আপনি ঘুরতে যাচ্ছেন নাকি? তার মানে পরিশ্রম কি আপনি করেন বেশি না আমি করি বেশি? তাহলে আমি যদি পরিশ্রম করি আমারও তো বিলিফ আছে কোম্পানির প্রতি, কোম্পানিটা কোথায় যাবে, রাইট অর রং? রাইট। আমি কি আপনার জন্য কাজ করি না আমার জন্য করি? আমি এই কোম্পানিটা যদি স্বচ্ছতা না থাকতো, এই কোম্পানিতে যদি আমার ক্যারিয়ার না হতো, তাহলে কিন্তু এই কোম্পানিতে আমি এক মিনিট সময় দিতাম না। আপনি কালকে একটা ভালো অপরচুনিটি পেলে কালকে একটা কোম্পানিতে চলে যেতে পারবেন। আমি নুরুল আমিনকে আরেকটা কোম্পানিতে যাওয়ার কোনো সুযোগ আছে না? পিছনে ব্লক। তাহলে কোম্পানির প্রতি আপনার দুর্বলতা থাকার দরকার আছে? আপনার চেয়ে খারাপ সিচুয়েশনে আমি আছি, যদি আমার জায়গা থেকে ডিসিশন রাইট থাকে, কোম্পানি যদি ঠিক থাকে, আমি ঠিক রাখার জন্য যা যা করা দরকার করছি, আপনি এত টেনশন করার প্রয়োজন কি? এত দায়িত্ব আপনার নেওয়ার দরকার কি? বেশি দায়িত্ব নিলে বেশি ভুল হবে আর সমস্যায় বেশি পড়বেন, রাইট? কোম্পানি রাইট না রং, কোম্পানি টিকবে কি বন্ধ হবে, এটা শুধু আমার উপর বিন্দু পরিমাণ আস্থা যদি থাকে ছেড়ে দেন। কারণ এই কোম্পানিকে নাম্বার ওয়ান কোম্পানি যেহেতু স্বপ্ন দেখেছি, আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকার স্বপ্ন দেখি, আল্লাহ যেন কবুল করে সেই দিন একদিনের জন্য এই কোম্পানি নাম্বার ওয়ান খাতায় যাবে, সেই দিন যেন আমার মৃত্যু হয়। পৃথিবীতে আমি নুরুল আমিনের কোনো টাকার স্বপ্ন নাই, শুধু একটাই স্বপ্ন, আপনাদের মতো কিছু মানুষের ভালোবাসার কাঙ্গাল আমি। আমি এটাও বিশ্বাস করি যদি পৃথিবীতে কোনো ভালো কিছু করে যেতে পারি, আমার সন্তান পৃথিবীতে না খেয়ে মরবে না। কেন? আমি নাম্বার ওয়ান কোম্পানির জন্য যুদ্ধ করছি, এই কোম্পানিটা ভালো কাতারে যাবে, এই যুদ্ধটা কিন্তু আমি শেষ করে নাও যেতে পারি, রাইট? আপনারা এসে যুদ্ধটা শেষ করবেন।